আশীর্বাদের জন্মদিন হবে অথচ সেখানে এসে কবিতা বলবো না। কবিতা একটা বলছি আমি, একটু আগে পার্থ সিদ্ধা আমাকে বলবার জন্য অনুরোধ করছিল, ছোটদের কবিতায় শিশুর থেকে ছোট বড় এখন তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলি, দাদার মতো অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো। দাদা তখন পড়তে যদি না চায়, পাখি ছানা বসে কেবল খাঁচায়, তখন তাকে এমনি বকে দেব, বলবো তুমি ভারী দুষ্ট ছিল, বলবো তুমি চুপটি করে পড়ো, যখন ভাবো বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচা খানা ভালো ভালো পুষ্প পাখি ছানা, সাড়ে দশটা যখন যাবে বেজে নামার জন্যে পড়বো না তো দাঁড়া, ছাতা একটা ঘাড়ে করে নিয়ে যদি পায়ে তিনি আসবো পাড়া, গুরুমশাই দাওয়া এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে, তিনি যদি বলেন খোকা এই হচ্ছে ছেলের কথা বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়। গুরু মশাই শুনে তখন ভাবে বাবু মশাই আসি একদিন তবে, খেলা করতে নিয়ে যেতে মাঠে, ভুলু যখন আসবে বিকেল বেলা আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল করো না মেলা, রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাও করবো না তো ভয়, মামা যদি বলেন ছুটে এসে খোকা হারিয়ে যাবে আমার বলে ছাড়ো, আমি বলবো দেখছ নাকি মামা হয়েছি যে বাবার মতো বড়, দেখে দেখে মামা বলবে তাই তো খোকা আমার সে খোকা নাই তো মা, আমি এমনি প্রথম বড় হব, সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে ভাববে কেন গোল শুনিনে ঘরে, আমি তখন চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ছিখে, তুমি দেখে বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন ধরো, আমি বলবো মাইনে দিচ্ছি আমি হয়েছি যে বাবার মতো বড়, পুরোই যদি টাকা পুরোই খাবার যত চাই মাইনে দেবো আমার, আশ্বিনীতে পুজোর ছুটি হবে মেলা বসবে গাজনতলার মাঠে, বাবার নৌকো কত দূরে থেকে লাগবে যে বাবুগঞ্জের ঘাটে, বাবা মনে ভাববে সোজা সুজি খোকা তেমনি খোকাই আছে বুঝি, ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পরো, আমি বলবো দাদা করুক এসে আমি এখন তোমার মতো বড়, দেখছ নাকি যে ছোট মাপ জামার পড়তে গেলে আট হবে যে আমার। একজন পরিণত বয়স্ক মানুষ এইভাবে এত শিশু হয়ে শিশুর অন্তরঙ্গতা নিয়ে বললেন, এই হচ্ছে হ্যাঁ